বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করছে বিএনপি। তারা গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছেন। রাজধানী নয়াপল্টনে দুপুর থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। আজ মঙ্গলবার 13 ডিসেম্বর বিকেল 3টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। বিএনপির এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ।